আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি এটি খুবই ভালো একটি সাইট এই সাইটে আপনারা হিউজ পরিমাণ কাজ পাবেন মানে আপনি যদি চান সারাদিন কাজ করতে তাহলে সারা দিন কাজ করেও কিন্তু আপনারা এই সাইটের কাজগুলো শেষ করতে পারবেন না আর বন্ধুরা এই সাইটটি একদম ফ্রি সাইট কোনো ধরনের টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনারা যদি মোবাইল ফোনে কাজ করতে চান তাহলে আরও বেটার হবে এই সাইটে মোবাইল ফোনেও কিন্তু আপনারা খুব সহজেই কাজ করে ইনকাম করতে পারবেন ইনকাম করার পর আপনারা সম্পূর্ণ ফ্রিতে কোনো ধরনের টাকা পয়সা ছাড়া এখান থেকে আপনারা উইথড্র করতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে টোটাল প্রসেসটা দেখাবো কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলতে হয় কি কী কাজ করতে হবে এবং কিভাবে আপনারা পেমেন্টটা নেবেন একদম বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এখান থেকে আপনারা ওয়েবসাইট একটু দেখে নিতে পারেন আমি দেখে আপনাদের সময় নষ্ট করছি না সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন করে দিবেন রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস আসবে এখানে প্রথমে আপনাদেরকে একটা ইউজার নেম বসাতে হবে ইউজার নেমটা আপনারা বসাবেন হলো আপনার নাম যেটা রয়েছে সেই নাম দিয়ে আপনারা এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম একটা ডিজিট দিয়ে দিতে পারেন এইভাবে একটা ইউজার নেম বসাবেন বসিয়ে দেন এই যে ভেরিফাই নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন ভেরিফাই একটা ক্লিক করবেন ক্লিক করে দেখে নেবেন যে ইউজার নেমটা ফ্রি আছে কিনা মানে এই ইউজার নেমটা বসাতে পারবেন কিনা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে লগ ইন ইজ ফ্রি তার মানে হলো এই ইউজার নেম ব্যবহার করে আগে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি সো এটা আমি ব্যবহার করতে পারবো এখন আপনাকে একটা ভ্যালিড অ্যাক্টিভ ইমেল ব্যবহার করতে হবে যে ইমেলটি আগে কখনো এই সাইটের মধ্যে ব্যবহার করা হয়নি যখন আপনারা এরকম একটা ইমেল এখানে বসাবেন জাস্ট আপনারা এইভাবে ইমেলটাকে বসিয়ে দেন বন্ধুরা নিচের দিকে খেয়াল করেন এই যে আই এগ্রি নামে একটা বক্স রয়েছে এই বক্সের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর রেজিস্টার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্টারের উপর একটা ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করার পর সাথে সাথে আপনার অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং আপনি যে ইমেলটা ব্যবহার করেছেন সেই ইমেলে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠানো হবে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইমেল আপনাদেরকে পাঠানো হবে সেই ইমেলের মধ্যে এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন ভেরিফাই করার পর এখানে আপনারা একটু খেয়াল করেন আপনাদের ইউজার নেম এবং আপনাদের একটা পাসওয়ার্ড কিন্তু শো করবে তো যখন আপনারা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন এই নিচের লিংকে ক্লিক করার পর দেন বন্ধুরা এই যে ইউজার নেমটা রয়েছে এবং পাসওয়ার্ডটা রয়েছে এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে আপনারা এখান থেকে আবারও লগ করে নেবেন তো বন্ধুরা আমি সরাসরি লগ করে নিচ্ছি লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড তো এইখান থেকে এখন চলুন আমরা দেখিনি যে কিভাবে আমরা কাজ করব কাজগুলো কোথায় পাবো বন্ধুরা কাজ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্ন নামে একটি অপশন রয়েছে আর্নের উপর একটা ক্লিক করে দেবেন আর্নে ক্লিক করার পর আপনারা একটু খেয়াল করেন এখানে অনেকগুলো অপশন রয়েছে ইনকাম করার মতো প্রথম দেখতে পাচ্ছেন ওয়েবসাইট সার্ফিং তারপর রিডিং লেটার কমপ্লিটিং টাস্ক তারপর পাসিং টেস্ট তারপর ইউটিউবের কাজ রয়েছে তারপর অফার অলের কাজ রয়েছে মানে মোটামুটি অনেকগুলো অপশনের মাধ্যমেই কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন আমি যদি আপনাদেরকে প্রথম ওয়েব ওয়েবসাইট সার্ফিং নামে যে অপশনটি আছে এটাতে একটা ক্লিক করে দেখাই এখানে কি কি কাজ রয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ কিন্তু আমাদের সামনে শো করেছে এই মুহূর্তে তো এই কাজগুলো কিভাবে করবেন জাস্ট আপনি আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজের উপর এই যে দেখতে পাচ্ছেন টাইটেল রয়েছে টাইটেলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর স্টার্ট ওয়াচিং এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটা দিয়ে ক্লিক করলে আপনাদেরকে নতুন আর একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটা ওয়েবসাইটে নিয়ে আসলো এখানে আমাদেরকে পঁচিশ সেকেন্ড ওয়েট করতে হবে জাস্ট আমরা পঁচিশ সেকেন্ড ওয়েট করব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে পঁচিশ সেকেন্ড শেষ হয়ে গেল এখন আমাদের কাজ হলো এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে আপনারা চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরে টান দিয়ে এই পাশে এনে ছেড়ে দেবেন ছেড়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে হয়তো কনফার্ম নামে একটি অপশন আছে যা যেটাই থাকুক এই বক্সের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদেরকে পেমেন্টটা করে দিল তো এই ট্যাবটাকে আমরা কেটে কেটে দিলাম দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো আশা করি বাকি যেই কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন কোনো হবে না এখন চলুন এখান থেকে আমরা রিডিং লেটার এটার মধ্যে দেখি যে কি কি কাজ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা কাজ রয়েছে তো এখানে কাজগুলো আপ ডাউন করে যখন কাজগুলো দেওয়া হয় এই কাজগুলো ইজি থাকার কারণে সবাই এই কাজগুলো তাড়াতাড়ি করে ফেলে সো আপনি আপনি খেয়াল রাখবেন কখন কাজগুলো বেশি থাকে যখনই বেশি থাকবে সাথে সাথে কাজগুলো করে ফেলবেন জাস্ট আপনারা ক্লিক করে সার্ফিংয়ের কাজটা যেভাবে করেছি সেইভাবে আপনারা কাজটি করে নেবেন তারপর এখানে কমপ্লিটিং টাস্ক এটার মধ্যে যদি আমরা একটা ক্লিক করি ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কাজ রয়েছে আপনি একটু খেয়াল করেন যত নিচে যাবেন ততই কিন্তু কাজগুলো আসতে থাকবে দেখতে পাচ্ছেন এটা লোডিং হচ্ছে আমরা নিচে যাচ্ছি আবারও কিন্তু কাজ আসতেছে তো প্রতিটা কাজের বিনিময়ে আমাদেরকে কত করে পেমেন্ট করবে চলুন সেটা দেখি দেখতে পাচ্ছেন একটা কাজ যদি আমরা এখান থেকে কমপ্লিট করি বিশ রাব করে দেওয়া হবে যেটা বাংলাদেশি টাকায় প্রায় বাইশ থেকে তেইশ টাকা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আট রাব রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন পাঁচ রাব রয়েছে এক एक रब पास रब पास रब তো এইরকম এখানে দেখতে পাচ্ছেন একটা কাজের জন্য একশো পাঁচ রাবও পেমেন্ট করা হবে দশ পেমেন্ট করা হবে পনেরো রাব পেমেন্ট করা হবে তো বন্ধুরা এইভাবে এখানে কম পেমেন্টের কাজও রয়েছে আবার বেশি পেমেন্টের কাজও কিন্তু রয়েছে এখান থেকে কাজগুলো করার জন্য আপনারা যে কোনো একটা কাজের উপর ক্লিক করবেন আমি যদি আপনাদেরকে একটা কাজ একটু করে দেখাই যে কাজটা একটু ওপেন করে দেখাই যে কিভাবে কাজটা করতে হয় দেখতে পাচ্ছেন জাস্ট আমি এই কাজটি যদি একটু করি এখান থেকে কাজের ওপর একটা ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ইউটিউবের কাজ এখানে ক্যাটাগরি ইউটিউব দেওয়া আছে তো এই কাজটা আমরা কিভাবে করবো কাজটা করার জন্য দেখতে পাচ্ছেন গো টু মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব আপনাকে এই যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কের ওপর ক্লিক করতে হবে ক্লিক করলে সরাসরি এটা আপনাকে একটা ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু একটা গেমিং চ্যানেলের মধ্যে আমাদেরকে নিয়ে আসলো তো এখানে আমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ওকে সাবস্ক্রাইব করার পর দেন আমাদেরকে কি করতে হবে দেখতে পাচ্ছেন ওয়াচ টু আর থ্রি ভিডিও মানে মিনিমাম দুইটা ভিডিও আপনাদেরকে এখানে দেখতে হবে তো চলুন আমরা একটা ভিডিও ওপেন করি ওকে বন্ধুরা আমরা একটা ভিডিও ওপেন করলাম ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসলো তো এখানে আমরা কী কী এখানে আমাদেরকে কী কী বলেছে আমরা চলুন সেটা দেখে নেই ক্লিক অন ওয়ান ভিডিও আফটার টেন সেকেন্ড অফ ভিউইং অন এ অ্যাডস মানে হলো আপনি যখন একটা ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটা অ্যাড শো করবে তো অ্যাডটা আপনারা দশ সেকেন্ড দেখবেন দেখার পর দেন বন্ধুরা আপনারা এই যে যে অ্যাডের যেই কি বলে যে লিঙ্ক আছে যে দেখতে পাচ্ছেন অ্যাডের লিঙ্ক এই লিঙ্কের ওপর আপনাদেরকে একটা ক্লিক করতে হবে তো চলুন আমরা একটা দশ সেকেন্ড দেখে নেই দেখে দেখার পর আহ কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনারা একটু খেয়াল করেন আমরা কিন্তু একটা দশ সেকেন্ড দেখলাম দেখার পর এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন বা অ্যাডের লিঙ্কটা আছে এই অ্যাডের লিঙ্কের উপর আমাদেরকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার করার পর পর বন্ধুরা আমরা জাস্ট এই যখন শো শো করবে এখানে আমাদেরকে কাজ আছে আমি পরে দেখাচ্ছি এটা কি করতে হবে তো এখন আমরা অ্যাডটাকে স্কিপ করে দেবো একটা স্কিপ করার পর বন্ধুরা এই ভিডিওটা আপনাকে মিনিমাম দুই মিনিট দেখতে হবে তো সাপোজ আপনারা এখান থেকে এইভাবে দুই মিনিট মিনিমাম দেখে নেবেন দেখার পর দেন বন্ধুরা এই কাজটা শেষ এই কাজটা শেষ হওয়ার পর ভাবে আপনারা আরেকটা ভিডিও ওপেন করবেন তো বন্ধুরা এই ভিডিওটা যেহেতু আমরা দেখেছি সো এই ভিডিওর যেই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা এখান থেকে কপি করবো অথবা এখানে যদি আপনারা শেয়ারে ক্লিক করেন শেয়ারে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাবে কপি হলে আপনারা অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পরে এই যে স্টার্ট এক্সিকিউশন এটার উপর একটা ক্লিক করবেন স্টার্ট এক্সিকিউশনে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা বক্স চলে এসেছে তো এখানে আমরা ফার্স্ট ভিডিও জাস্ট এক নাম্বার দিয়ে লিখবো টি ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিও দিয়ে আমরা প্রথম যে ভিডিওটা দেখেছিলাম এই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিব দেন বন্ধুরা সেকেন্ড কিন্তু আরেকটা ভিডিও আমাদেরকে এখানে ওয়াচ করতে হবে ভাবে আমরা প্রথম ভিডিওটা যেভাবে দেখেছি সেইভাবে সেকেন্ড ভিডিওটাও এখান থেকে ওপেন করে নেব তো এখান থেকে আমরা এটাকে কেটে দিই কেটে দেওয়ার পর ওনার চ্যানেল যেই চ্যানেলের নাম রয়েছে নামের মধ্যে একটা ক্লিক করি ক্লিক করার পর এখানে ভিডিওতে যাই যাওয়ার পর সেকেন্ড যেই ভিডিওটা রয়েছে এই ভিডিওটা আমরা ওপেন করি সেকেন্ড ভিডিও ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেকেন্ড ভিডিওতে কোনো প্রকার অ্যাড শো করেনি তো যেহেতু অ্যাড শো করেনি আমাদের কিছু করার নেই আমরা দুই মিনিট ভিডিওটি দেখব বন্ধুরা দুই মিনিট ভিডিওটি যখন দেখা শেষ হবে দেন আবারও এখান থেকে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করে এই যে যে লিংকটা আছে লিঙ্কটাকে কপি করবেন কপি করে দেন সেকেন্ড ভিডিও আপনারা এখানে সেকেন্ড ভিডিওতে এটা দিয়ে দিবেন দেন বন্ধুরা তিন নাম্বারে আমাদেরকে আরেকটা প্রুফ দিতে হবে আর সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন লিঙ্ক অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট মানে যখন অ্যাডটা শো করেছে সেই অ্যাডে ক্লিক করার পর যেই পেজে আপনাদেরকে নেওয়া হয়েছে সেই পেজের একটা লিঙ্ক আপনারা দেবেন তো বন্ধুরা অ্যাডটা যখন আমরা ক্লিক করলাম তখন কিন্তু আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসছিলো তো এই ওয়েবসাইটে একটা আমরা লিঙ্ক কপি করব কপি করে দেন বন্ধুরা আমরা এখানে গিয়ে তিন নাম্বার এটা বসিয়ে দিব ওকে বন্ধুরা আমাদের কাজ শেষ এখন আমাদেরকে আরেকটু আর কী কী দিতে হবে দেখি ইউর লগ ইন অন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনি যে আপনি যে ইউটিউব চ্যানেলটা ব্যবহার করেন বা যে ইউটিউবের মাধ্যমে আপনি ইউটিউবের ভিডিও টিডিও দেখেন সেই ইউটিউবের নামটা কি সেটা আপনাকে এখানে ব্যবহার করতে হবে তো আপনারা যখন আপনাদের যেই ছবি রয়েছে সেই ছবিতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনারা এখানে নামটা পেয়ে যাবেন আমি এখান থেকে নামটা কপি করলাম কপি করে দেন বন্ধুরা এখান থেকে এটা কিন্তু আমরা নিচে বসিয়ে একদম নিচে আমি এখানে লিখে দিলাম চ্যানেল নেম চ্যানেল নেম লিখে আমার নামটা এখানে দিয়ে দিলাম ওকে বন্ধুরা আমি যেভাবে কাজটা করেছি ঠিক সেইভাবে আপনারা কাজটা কমপ্লিট করবেন কমপ্লিট করার পর দেন এই যে দেখতে পাচ্ছেন সাবমিট প্রসেস রিপোর্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন বন্ধুরা আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে গেল তো এইভাবেই কিন্তু আপনারা এখান থেকে কাজগুলো করে নেবেন বাকি যেই কাজগুলো রয়েছে সেইভাবে আপনারা কাজগুলো করবেন এখানে সব কাজ একদম সিমিলার তো এখানে কিছু কিছু কাজ পাবেন যেগুলো যেগুলোর মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে আপনারা ভাবে ভাবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে করে দেন বন্ধুরা এখান থেকে সেম কাজটাকে জমা দিবেন জমা দেওয়ার পর আপনারা হয়তো ঘন্টা সময় কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে তো আশা করি এখানে কমপ্লিট কমপ্লিটে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আপনারা করতে পারবেন যদি করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো শুধুমাত্র কাজগুলো দেখিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউবের কাজ রয়েছে যদি একটা ক্লিক করি তাহলে এখানে কি কি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের কোনো কাজ নেই তো যখন ইউটিউবের কাজগুলো ইজি থাকার কারণে যখনই আসে সাথে সাথে সবাই কিন্তু ইউটিউবের কাজগুলো করে ফেলে সো ইউটিউবের কাজ যখন আসবে আপনারা একটু বারবার চেক দিয়ে দেখবেন যে ইউটিউবের কাজ আছে কিনা আসলে সাথে সাথে আপনার ইউটিউবের কাজগুলো কমপ্লিট করে ফেলবেন

সিলেক্ট করে রেখেছি তো পেয়ারটা কীভাবে সিলেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে এয়ারটিপের মাধ্যমে নিতে পারবেন ওয়েব মানিতে নিতে পারবেন পারফেক্ট মানিতে নিতে পারবেন এখান থেকে আমি পেয়ারের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে বিস্তারিত দেখা যাচ্ছে আমি কত পাবো টেন র পাবো তো এখান থেকে আমি এই যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর পে আউট নামে যে অপশনটা আছে এটার মধ্যে একটা ক্লিক করে দিব পে আউটে ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকসেসফুলি আমাদের যে পেয়ার অ্যাকাউন্ট রয়েছে সেই পেয়ার অ্যাকাউন্টে এগারো রাপ পাঠিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা চলুন আমি পেয়ারের মধ্যে গিয়ে দেখি যে আসলে পেমেন্টটা আমি পেয়েছি কিনা আমি আমার পেয়ার অ্যাকাউন্টে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমার এখানে রাব রয়েছে পঞ্চাশ রাপ তো আমি যদি আপনাদেরকে হিস্ট্রি দেখাই যে আসলে পেমেন্টটা পেয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্রই কিন্তু এই যে দেখেন বাইশে জুন এই যে মাত্রই কিন্তু আমি পেমেন্টটা পেয়েছি দশ পয়েন্ট তিয়াত্তর রাব তো আমি এখান থেকে আরও বিস্তারিত দেখাই বিস্তারিত দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন লোসেনা থেকে কিন্তু অলরেডি আমি পেমেন্টটা পেয়ে গিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যেই অ্যাকাউন্টে এতক্ষণ কাজ করেছি সেই অ্যাকাউন্টের কিন্তু নাম দেওয়া আছে সো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ দেখিয়ে দিলাম যে এই সাইডে কীভাবে কাজ করতে হয় কীভাবে পেমেন্টটা নিতে হয় আমি কিন্তু পেমেন্টটা নিয়েও দেখিয়ে দিলাম সো আশা করি আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকার কথা নয় যে এটা কতটুকু ট্রাস্টেড এই সাইড পেমেন্ট করবে কিনা কাজ করার পর এখান থেকে উইথড্র করতে পারবো কিনা এই নিয়ে হয়তো আপনাদের আর কোনো মন্তব্য থাকার কথা নয় যেহেতু আমি লাইভেই কিন্তু পেমেন্টটা আপনাদেরকে নিয়ে দেখিয়েছি তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন অ্যাকাউন্ট করবেন নতুন অ্যাকাউন্ট করার পর আপনার পেমেন্ট পদ্ধতিটা কিভাবে সেট করবেন তো সেই জন্য আপনারা যে কাজটি করবেন এই যে পার্সোনাল এরিয়াতে ক্লিক করবেন পার্সোনাল এরিয়াতে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মাই পার্সোনাল ডাটা নামে একটি অপশন রয়েছে মাই পার্সোনাল ডাটাতে একটা ক্লিক করবেন পার্সোনাল ডাটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার আপনার যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে জাস্ট আপনার ফোন নাম্বারটি বসাবেন বসিয়ে দেন জাস্ট ভেরিফাই ক্লিক করলে আপনার ফোনের মধ্যে একটা কল আসবে অথবা মেসেজ আসবে সেই মেসেজে কিন্তু আপনাকে একটা পিন কোড দিয়ে দিবে সেই পিন কোডের মাধ্যমে আপনার ফোন নাম্বারটি এখানে ভেরিফাই করতে হবে সর্বপ্রথম ফোন নাম্বারটি ভেরিফাই করার পর দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড রয়েছে আপনি কোন পেমেন্ট মেথডটা সেট আপ করতে যাচ্ছেন সেই পেমেন্ট মেথডের অ্যাড্রেসটি আপনারা বসাবেন অ্যাড্রেসটি সাপোজ এখানে বসিয়ে দিয়ে দেন বন্ধুরা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে আপনারা আপনারা যে ইমেলটির মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ইমেলে কিন্তু একটা পিন কোড পাঠানো হবে সেই পিন কোডটা আপনারা এখানে বসাবেন বসিয়ে দেন জাস্ট আপনারা সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলেই কিন্তু আপনার পেমেন্ট মেথডটা সেট হয়ে যাবে তো বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কীভাবে আপনারা পেমেন্ট মেথডটা সেট করবেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব এই সাইডে কাজ করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা যদি আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান সেক্ষেত্রে আমার ফেসবুকের যে ফেসবুকের যে পেজটি রয়েছে সেই পেজের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা পেজটি ফলো করে আমাকে সেখানে ইনবক্স করতে পারেন